আজকে আমরা আলোচনা করব সাবট্রাকশন। আজকে আমরা আলোচনা করব সাবট্রাকশন। তো সাবট্রাকশনের দুইটা ল আছে। প্রথম ল কে বলা হয় ফ্লিপিং ল, আর এর পরের লটাকে বলা হয় ইউনিভার্সাল সাবট্রাকশন ল। সাবট্রাকশন বিয়োগ, আজকে আমরা শিখব বিয়োগ, ইউনিভার্সাল সাবট্রাকশন ল। অর্থাৎ আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে বিয়োগ শিখব। তো বিয়োগের দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে ফ্লিপিং ল আর একটা হচ্ছে ইউনিভার্সাল সাবট্রাকশন ল। আর আরেকটা জিনিস বলে রাখি, ইলেকট্রনিক মিডিয়ামে সাবট্রাকশন তথা বিয়োগ করা সবচেয়ে কঠিন একটা কাজ। ওকে, আর আরেকটা জিনিস আমি বলে রাখি, পৃথিবীতে যত ইলেকট্রনিক ডিভাইস আছে, পৃথিবীতে যত ইলেকট্রনিক ডিভাইস আছে তারা কি করে, ক্রমাগত ক্যালকুলেশন করে। কিসের ক্যালকুলেশন করে? বিট তথা বিট অর কিসের ক্যালকুলেশন করে? সিগন্যালের ক্যালকুলেশন করে। এই বিট আর সিগন্যালের ক্যালকুলেশন করার সময় এরা একটা প্রসিডিওর করে। মানে ক্যালকুলেশন বলতে আমরা কোন ধরনের ক্যালকুলেশন বলি কম্পিউটারে? অ্যারিথমেটিক। ওকে, তো অ্যারিথমেটিক ক্যালকুলেশনে কি কি আছে? প্লাস, মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন। কিন্তু কম্পিউটার তথা ইলেকট্রনিক মিডিয়ামে অ্যারিথমেটিক খালি একটা অপারেশন মেনটেন করা হয়, সেটা কি? প্লাস অপারেশন। এছাড়া অন্য কোনো অপারেশন কি করা হয় না, মেনটেন করা হয় না। তার মানে পৃথিবীতে যত ইলেকট্রনিক ডিভাইস আছে তারা একমাত্র কি করতে পারে? যোগ করতে পারে। আর এই কনসেপ্টটা ক্লিয়ার হবে যখন আমরা টুস কমপ্লিমেন্ট করব। কি করব? টুস কমপ্লিমেন্ট করব, ঠিক আছে? তাও আমাদের হাতে কলমে বিয়োগ করার কি থাকতে হবে? একটা অ্যাবিলিটি থাকতে হবে, যাতে আমরা বুঝতে পারি আমাদের বিয়োগ করাটা ঠিক হচ্ছে কি না, দুইয়ের পরিপূরক। এটা আমরা নেক্সট টিউটোরিয়ালে কি করব, আলোচনা করব। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জাস্ট কি আলোচনা করব, আমরা সাবট্রাকশনটাই আমরা আলোচনা করব। ক্লিয়ার? তো আমরা স্টার্ট করতেছি সাবট্রাকশন। আর আরেকটা জিনিস আমরা কি বললাম, যে ইলেকট্রনিক ডিভাইস ক্যালকুলেশন কোন পদ্ধতিতে করে? অ্যারিথমেটিক ক্যালকুলেশন করে, খালি কোন ক্যালকুলেশনটা? অ্যাডিশন। এছাড়া আর কোনো কিছু করতে পারে? কিন্তু আমরা এই সাবট্রাকশনটা কেন শিখতেছি? সাবট্রাকশনটা আমরা এই জন্যই শিখতেছি যে আমরা যে ক্যালকুলেশনগুলো করতেছি সেগুলোর রেজাল্ট কি ঠিক আসতেছে কিনা সেটা জানার জন্য, ঠিক আছে? এটা আমরা বিস্তারিত আলোচনা করব কোন সময়, যখন টুস কমপ্লিমেন্ট আমরা কি করব, আলোচনা করব। ওকে, তো আমরা সাবট্রাকশন স্টার্ট করতেছি। সবার প্রথমে আমরা ডেসিমাল নাম্বার সাবট্রাকশন করব। ডেসিমাল সাবট্রাকশন বা বিয়োগ, ওকে। আচ্ছা, ডেসিমালের বেস কত? বেস 10। এখন আমি বললাম 100 থেকে 2 কে বিয়োগ করতে কত আসবে? ডেসিমাল সাবট্রাকশনে আমরা জানি 100 থেকে 2 কে বিয়োগ করলে 98 আসে। কিন্তু কিভাবে আসে, কিভাবে আসে, এটা হয় কেমনে? আচ্ছা, আমি দেখাচ্ছি। 0 আর 2, 0 থেকে কি 2 কে সাবট্রাক্ট করা যায়? এই 0 কি করবে, তার পাশের 0 এর কাছে কি করবে, ধার চাবে। এই 0 কি তাকে কোনো কিছু ধার দিতে পারবে? এই 0 টা আবার কার কাছে ধার চাবে? এই সংখ্যাটার কাছে। সে কত ধার দিতে পারবে? বিয়োগের ক্ষেত্রে বা সাবট্রাকশনের ক্ষেত্রে কত ধার দেওয়া যায়, সর্বোচ্চ আর সর্বনিম্ন এক ধার দেওয়া যায়। এখানে আসেই এক, এক ধার দিলে এটার ভ্যালু কত হয়ে যাবে? আর আরেকটা জিনিস আজকে বলে রাখি, বিয়োগের সময় এক ধার দেওয়া বলতে মূলত বেস ধার দেওয়াকে বোঝায়। বিয়োগের ক্ষেত্রে এক ধার দেওয়া বলতে মূলত কাকে ধার দেওয়া বোঝায়? বেসকে। তো কত যাবে এখানে? 10। পাশের সংখ্যাকে আমাদেরকে কি করতে হবে, ধার দিতে হবে। কত ধার দিতে হবে? 1। 10 থেকে 1 গিয়ে লাগে কত থাকতেছে? 9। আর এক ধার দেওয়া বলতে মূলত কাকে ধার দেওয়া বোঝায়?
বেস দ্বারা বোঝায়। তো বেস 10 থেকে 2 কে সাবট্রাক্ট করলে কত আসবে? 8। আর এখানে কত আসবে? 9। ক্লিয়ার হয়েছে? আচ্ছা আবার আমরা আরেকটা দেখি, সাবট্রাকশন 200। আচ্ছা এখানে আরেকটা সাবট্রাকশন আমরা দেখতেছি 255। আমরা সাবট্রাক্ট করব 99 কে। আচ্ছা আমি কি বলছি, সাবট্রাকশনের ক্ষেত্রে কত ধার দেওয়া যাবে? এক। আর ধার দেওয়া বলতে, এক ধার দেওয়া বলতে মূলত কাকে ধার দেওয়া বোঝায়? বেস ধার দেওয়া বোঝায়। এখন 5 থেকে কি 9 কে সাবট্রাক্ট করা যায়? 5 কার কাছে ধার চাবে? পাশের সংখ্যাটার কাছে। এ কত আছে? 5। সে ধার দিতে পারবে, দিলে 5 এর থেকে 1 চলে গেলে কত থাকতেছে? আর এখানে কত আসবে? এক ধার দেওয়া বলতে মূলত কাকে বোঝায়? বেস। 10 আর 5 কত? 15 থেকে 9 কে সাবট্রাক্ট করলে কত আসবে? 4 থেকে কি 9 কে সাবট্রাক্ট করা যায়? 4 কার কাছ থেকে ধার চাবে? পাশের সংখ্যাটার কাছ থেকে। এখানে 2 আছে, 1 চলে গেলে কত আসবে? 1। আর এখানে কত আসতেছে? 10। 10 আর 4 কত? 14। 14 থেকে 9 কে সাবট্রাক্ট করলে কত আসবে? 14। ওকে, আমরা খালি জানি যে 100 থেকে 2 কে বিয়োগ করলে কত হয়? 98। কিন্তু আমরা জানি না, এই যে আমি যে মেথডটা দেখাইছি এটাকে বিট বাই বিট ট্রানজ্যাকশন বলে। এটাকে কি বলে? বিট বাই বিট ট্রানজ্যাকশন। ঠিক আছে, আমরা ইনে হোল বলতেছি। আমরা কি বলি, 100 থেকে 2 কে বিয়োগ করলে কত আসে? না, 98। কত আসে 100 থেকে 2 কে বিয়োগ করলে? 98। এটা আমরা কিভাবে বলতেছি? ইন এ হোল বলতেছি, মানে একবারে বলতেছি। কিন্তু আমি এখানে জানতে চাই যে প্রত্যেকটা বিটে কি ঘটনা ঘটতেছে। ক্লিয়ার? তো সাবট্রাকশনের ল আমরা কি জানলাম, এটা ইউনিভার্সাল ল। আমরা যেটা সাবট্রাকশনের লটা ডিসক্রাইব করতেছি, এই লটাকে কি বলা হবে? ইউনিভার্সাল সাবট্রাকশন ল। এই ইউনিভার্সাল সাবট্রাকশন ল এর প্রথম রুলসটা কি? এক কি করতে হবে? যদি ধার নিতে হয় তাহলে কত ধার নিতে হবে? যদি ধার নিতে হয় তবে কত ধার নিতে হবে? এক। ওকে, আচ্ছা এখানে একটা তবে হবে। আর 2 নাম্বার, এক ধার বলতে মূলত কাকে বুঝায়? মূলত বেস ধার দেওয়াকে বোঝায়। ওকে, বেস ধার দেওয়া বুঝায়। ওকে, তাহলে আমরা এখন বাইনারি সাবট্রাকশন করব। কোন মেথডে করব? ইউনিভার্সাল সাবট্রাকশন ল। আমরা ফ্লিপিং মেথডটা লাস্টে করব, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব, বাইনারি সাবট্রাকশন। বাইনারি সাবট্রাকশন কাকে বলে? বা বাইনারি সাবট্রাকশনের ক্ষেত্রে বেস কত আসবে আমাদের? 2। তো আমরা একটা নর্মাল বিয়োগ দিয়ে স্টার্ট করি, 100। আমরা সাবট্রাক্ট কত করতে বলছি? 1 কে। এখন দেখা যাক, 0 থেকে কি 1 কে সাবট্রাক্ট করা যায়? এই 0 কার কাছে ধার চাবে? এই 0 এর কাছে। কোনো কিছু ধার দিতে পারবে? আবার এই 0 টা কার কাছে ধার চাবে? এই 0 এর কাছে। কোনো কিছু ধার দিতে পারবে? আবার এই 0 টা কার কাছে ধার চাবে? তাহলে এখানে কত হয়ে যাবে ভ্যালু? আর বাইনারিতে, মানে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল ডেসিমাল যেটার কথাই বলি, ধার দেওয়া বলতে মূলত কাকে ধার দেওয়া বোঝায়? তাহলে আমরা কত ধার দিব? এক ধার দিতেছি। এক ধার দেওয়া বলতে মূলত কাকে ধার দেওয়া বোঝায়? বেসকে। তো 2 আসছে, পাশের সংখ্যাটাকে আমাদের কি দিতে হবে? ধার। 2 এর থেকে 1 চলে গেলে এখানে কত থাকতেছে? এখানে কত আসতেছে? 2 এর থেকে 1 চলে গেলে এখানে কত আসতেছে? আর এখানে কত আসবে? 2।
12 থেকে 1 কে সাবট্রাক্ট করলে কত আসবে? আর এখানে কত আসবে? আর এখানে কত আসবে? আর এটা তো জিরোই কিছু থাকবে। ক্লিয়ার হইছে জিনিসটা? কারো কনফিউশন আছে এখানে? তাহলে আমরা ক্রিটিক্যাল কিছু সাবট্রাকশন করি বাইনারির। ওকে, ওকে, আমরা নেক্সট সাবট্রাকশন করতেছি। ওকে, আমরা এখানে বাইনারি সাবট্রাকশন করতেছি। কোনটা? বাইনারি। ওকে, বাইনারি বেস কত? টু। ওয়ান থেকে ওয়ান কে সাবট্রাক্ট করলে কত আসবে? জিরো। ওয়ান থেকে ওয়ান কে সাবট্রাক্ট করলে কত আসবে? ওয়ান থেকে ওয়ান কে সাবট্রাক্ট করলে কত আসবে? জিরো। এখন জিরো থেকে কি ওয়ান কে সাবট্রাক্ট করা যায়? এই জিরো কার কাছে ধার চাবে? এই ওয়ানের কাছে। যদি ধার চায় এর ভ্যালু কত হয়ে যাবে? জিরো। আর এই ওয়ানটা এক ধার দেওয়ার কারণে, এক ধার দেওয়া বলতে মূলত কাকে ধার দেওয়া বোঝায়? বেস টু কে। বেস টু থেকে ওয়ান কে সাবট্রাক্ট করলে কত আসবে? ওয়ান। আচ্ছা, এবার জিরো থেকে কি ওয়ান কে সাবট্রাক্ট করা যায়? এই জিরো কি করবে? এই জিরোর কাছে ধার চাবে। কোনো কিছু ধার তাকে দিতে পারবে? আবার এই জিরো কার কাছে ধার চাবে? এই জিরোর কাছে। কোনো কিছু ধার দিতে পারবে? আবার এই জিরো কার কাছে ধার চাবে? এই জিরোর কাছে ধার চাবে। কোনো কিছু ধার দিতে পারবে? আবার এই জিরো কার কাছে ধার চাবে? এই জিরোর কাছে ধার চাবে। কোনো কিছু ধার দিতে পারবে? আবার এই জিরো কার কাছে ধার চাবে? এ ওয়ানের কাছে ধার চাবে। তো এ ওয়ান কি করতে পারবে? ধার দিতে পারবে। তখন এর ভ্যালু কত হয়ে যাবে? আর পাশের সংখ্যাকে এক ধার দেওয়া বলতে মূলত কাকে ধার দেওয়া বোঝায়? বেস টু কে। আবার এই পাশের সংখ্যাটাও এর কাছে ধার চাইছে, তাহলে কত আসবে? এখানে ওয়ান, আর এখানে কত আসবে? টু। আবার এখানে কত আসবে? ওয়ান, আর এখানে কত আসবে? টু। আবার এখানে কত আসবে? ওয়ান, আর এখানে কত আসবে? টু। পাশের সংখ্যাকে ধার দিলে এখানে আবার কত চলে আসবে? টু। এখন আর কাউকে ধার দিতে হবে? অ্যারোটা শেষ হয়ে যাচ্ছে কোথায়? এখানে শেষ হয়ে যাচ্ছে না? আচ্ছা, এখন টু থেকে আমরা যদি ওয়ানকে সাবট্রাক্ট করি কত আসবে? ওয়ান থেকে ওয়ানকে সাবট্রাক্ট করলে, ওয়ান থেকে ওয়ানকে করলে, ওয়ান থেকে ওয়ানকে করলে ওয়ান। আর নিচে কি কোনো সংখ্যা আছে? ওয়ান। আর আরেকটা জিনিস বলে রাখি, পরীক্ষার খাতায় এই ক্যালকুলেশনগুলো আমাদের কখনোই কি করতে হবে না, শো করতে হবে না। এগুলো আমরা পেন্সিল দিয়ে করে জাস্ট ইরেজ করে দিব। ক্লিয়ার? কারো কনফিউশন আছে এখানে? ওকে, তাহলে আমরা আর একটা বাইনারি বিয়োগ করি কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য। এখানে পয়েন্টটা পয়েন্টের জায়গায় থাকবে, পয়েন্টের কোনো সমস্যা নাই। দশমিকের নিচে কি বসবে? র্যাডিক্স পয়েন্টের নিচে র্যাডিক্স পয়েন্ট আমাদের বসায় দিতে হবে। আচ্ছা, আমরা নেক্সট বাইনারি সাবট্রাকশনটা করতেছি। বাইনারি সাবট্রাকশনটা করতেছি। আচ্ছা, বাইনারি সাবট্রাকশন আমরা আরেকবার করতেছি। এখন আমরা এখানে লিখলাম ওয়ান জিরো 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 ওয়ান। এখন আমি সাবট্রাক্ট করতে বললাম ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান। তো এটাকে সাবট্রাক্ট করলে কত আসবে? ওয়ান থেকে আমরা যখন ওয়ানকে সাবট্রাক্ট করবো ভ্যালু কত চলে আসবে? জিরো। জিরো থেকে কি ওয়ানকে আমরা সাবট্রাক্ট করতে পারবো? এই জিরো পাশের জিরোর কাছে কি করবে? ধার চাবে। কোনো কিছু ধার দিতে পারবে না। এই জিরো কার কাছে ধার চাবে? এই সংখ্যার কাছে ধার চাবে। এই জিরো এর কাছে ধার চাবে। এই জিরো কার কাছে ধার চাবে? এর ভ্যালু কত হয়ে যাবে? আর এক ধার দেওয়া বলতে মূলত কত ধার দেওয়া বোঝায়? তাহলে এখানে কত আসবে? ওয়ান। আর এখানে কত আসবে? টু। এখানে আবার কত আসবে? টু। এখানে কত আসবে? টু এর থেকে ওয়ান চলে গেলে এখানে কত আসতেছে? টু। এই টু এর থেকে ওয়ানকে সাবট্রাক্ট করলে কত আসবে? ওয়ান। ওয়ান থেকে ওয়ানকে সাবট্রাক্ট করলে কত আসবে? জিরো। ওয়ান থেকে ওয়ানকে সাবট্রাক্ট করলে কত আসবে? জিরো। আর এখানে কত চলে আসবে? ওয়ান। এটা কি ক্লিয়ার হয়েছে সবার? কারো কনফিউশন আছে এখানে? ওকে,
সহজ কথায় একদম সাবট্রাকশন লটা একদম সিম্পল। সিম্পল কি, আমাদের যদি বিয়োগ না করা যায় তাহলে কি করতে হবে, এক ধার দিতে হবে। আর এক ধার দেওয়া বলতে মূলত কি বোঝায়, বেস ধার দেওয়াকে বোঝায়। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা অন্যটাতে যাব, অক্টাল সাবট্রাকশনে যাব। অক্টাল সাবট্রাকশন, অক্টাল সাবট্রাকশন, অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8। তো আমরা একটা ডিজিট লিখি, 1 2 3 4 5 6, আর আমরা সাবট্রাক্ট করব কি, 77.777। এটাকে আমরা সাবট্রাক্ট করব। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, অক্টালের বেস কত আমাদের, 8। এখন 6 থেকে কি 7 কে সাবট্রাক্ট করা যায়? এই 6 কার কাছে ধার চাবে, এই 5 এর কাছে। 5 এর থেকে 1 চলে গেলে কত থাকবে, 4। আর পাশের সংখ্যাকে 1 ধার দেওয়া বলতে মূলত কত ধার দেওয়া বোঝাচ্ছে, 8। 8 আর 6 কত, 14। 14 থেকে 7 কে আমরা যদি সাবট্রাক্ট করি তাহলে কত আসবে, আচ্ছা 4 থেকে কি 7 কে সাবট্রাক্ট করা যায়? এই 4 টা কার কাছে ধার চাবে, এই 4 এর কাছে। তো 4 যদি 1 তাকে ধার দিয়ে দেয় তাহলে এখানে কত থাকবে, 3। আর এখানে 1 ধার দেওয়া বলতে মূলত কত ধার দেওয়া বোঝায়, 8। 8 আর 4 কত, 12। 12 থেকে 7 কে যদি আমরা সাবট্রাক্ট করি কত আসবে, 5 আসবে। এখন 3 থেকে কি 7 কে সাবট্রাক্ট করা যায়, এই 3 টা কার কাছে ধার চাবে, এই 3 এর কাছে ধার চাবে। ওকে, যদি 3 টাকে, এই 3 টা এই পাশের সংখ্যাকে 1 ধার দিয়ে দেয় তাহলে এখানে কত থাকবে, 2। আর এক ধার দেওয়া বলতে মূলত কাকে ধার দেওয়া বোঝায়, 8 আর 3 কত, 11। 11 থেকে 7 কে সাবট্রাক্ট করলে কত আসবে, 4। 2 থেকে কি 7 কে সাবট্রাক্ট করা যায়, এই 2 টা কার কাছে ধার চাবে, এই সংখ্যাটার কাছে ধার চাবে। এর ভ্যালু কত হয়ে যাবে, 1। আর পাশের সংখ্যাকে 8 ধার দেওয়ার, 1 ধার দেওয়ার কারণে কত ধার দিতে হবে, 8। কারণ 1 ধার দেওয়া বলতে মূলত কাকে ধার দেওয়া বোঝায়, বেস ধার দেওয়া বোঝায়। 8 আর 2 10। 10 থেকে 7 কে সাবট্রাক্ট করলে কত থাকবে, 1 থেকে কি 7 কে সাবট্রাক্ট করা যায়, এই 1 টা পাশের সংখ্যার কাছে ধার চাবে। এর ভ্যালু কত হয়ে যাবে, 0। আর এর ভ্যালু কত হবে, 8। 8 আর 1 কত, 9। 9 থেকে 7 কে আমরা যদি সাবট্রাক্ট করি কত আসবে, কোনো কনফিউশন আছে? ওকে, সাবট্রাকশন কি খুব কঠিন লাগতেছে? আচ্ছা তাহলে আমরা আরেকটা করি, অক্টাল সাবট্রাকশন। আমাদেরকে বলল 55555226। এখন এখান থেকে আমাদেরকে বিয়োগ করতে বলছে 7577 2। 6 থেকে 2 কে সাবট্রাক্ট করলে কত থাকবে, 4। এখন 2 থেকে কি 7 কে সাবট্রাক্ট করা যায়, এই 2 টা কার কাছে ধার চাবে, আচ্ছা 2 থেকে তো 7 কে সাবট্রাক্ট করা যায় না, তো এই 2 টা পাশের 2 এর কাছে ধার চাবে। এর ভ্যালু কত হয়ে যাবে, 1। আর এখানে কত হবে, 8। 8 আর 2 কত, 7। 8 আর 2 সরি 10। 8 আর 2 10। 10 থেকে 7 কে সাবট্রাক্ট করলে কত আসবে, 3 আসবে। 1 থেকে কি 7 কে সাবট্রাক্ট করা যায়, এই 1 টা কার কাছে ধার চাবে, এর ভ্যালু কত হয়ে যাবে, আর এর ভ্যালু কত হয়ে যাবে, 8 আর 1 কত, 9। 9 থেকে 7 কে সাবট্রাক্ট করলে কত আসবে, 2। এবার 4 থেকে কি 5 কে সাবট্রাক্ট করা যায়, এই 4 টা কার কাছে ধার চাবে, তো এর ভ্যালু কত হয়ে যাবে, 4। আর এর ভ্যালু কত হবে, 8। 8 আর 4 কত, 12। 12 থেকে 5 কে যদি আমরা সাবট্রাক্ট করি কত আসবে, 7 আসবে। 4 থেকে কি 7 কে সাবট্রাক্ট করা যায়, 4 আবার কার কাছে ধার চাবে, 5 এর কাছে। এর ভ্যালু কত হয়ে যাবে, 4। আর এর ভ্যালু কত, 8। 8 আর 4 কত, 12। 12 থেকে 7 কে সাবট্রাক্ট করলে কত আসবে, আর এখানে 4 নিচে কি কোনো সংখ্যা আছে, তাহলে কত চলে আসতেছে, 4। ক্লিয়ার? এবার আমরা হেক্সাডেসিমাল সাবট্রাকশন করব।
হেক্সাডেসিমাল সাবট্র্যাকশন, হেক্সাডেসিমাল সাবট্র্যাকশনে এ আসলে কত বসাতে হবে? 10, বি আসলে 11, সি আসলে 12, ডি আসলে 13, ই আসলে 14, এফ আসলে 15, আর আমরা জানি হেক্সাডেসিমালের বেস কত? 16। তার মানে এবার আমাদেরকে ধার দিলে কত ধার দিতে হবে? এক ধার দেওয়া বলতে মূলত কত ধার দেওয়া বোঝাবে। আচ্ছা আমরা অঙ্কটা করি, এ 0 0 2 2 1, এখন আমরা সাবট্র্যাক্ট করতে বলছি, এফ এফ পয়েন্ট এফ 6 2, ওকে। এবার 1 থেকে কি 2 কে সাবট্র্যাক্ট করা যায়? এ 1টা পাশের সংখ্যার কাছে ধার চাবে, এর ভ্যালু হচ্ছে 2, এক দিয়ে দিলে কত থাকবে? 1, আর যেহেতু পাশের সংখ্যাকে এক ধার দিতেছে, এক ধার দেওয়া বলতে মূলত কাকে ধার দেওয়া বোঝায়? 16। 16 আর 1 কত? 17 থেকে 2 গিয়ে লাগা কত থাকতেছে? 17 থেকে 2 গিয়ে লাগা কত থাকতেছে? 15। হেক্সাডেসিমালে 15 আসলে কি বসাতে হয়? তো এখানে কত বসবে? 1 থেকে কি 6 কে সাবট্র্যাক্ট করা যায়? এ 1টা কার কাছে ধার চাবে? এ পাশের সংখ্যার কাছে ধার চাবে, এর ভ্যালু 2 আছে, এক দিয়ে দিলে কত থাকবে? 1, আর এখানে কত আসবে? 16। 16 আর 1 কত আসতেছে? 17। 17 থেকে 6 কে লাগা কত থাকতেছে? 11। হেক্সাডেসিমালে 11 মানে কি আসবে? 1 থেকে কি f কে সাবট্র্যাক্ট করা যায়? এ 1টা তার পাশের সংখ্যার কাছে কি করবে? ধার চাবে, কোনো কিছু ধার দিতে পারবে? এই 0টা পাশের 0 কাছে ধার চাবে, কোনো কিছু ধার দিতে পারবে? এবার এই 0টা কার কাছে ধার চাবে? এই এর কাছে ধার চাবে, এর ভ্যালু কত আছে? 10। 10 থেকে 1 গিয়ে লাগা এখানে কত আসবে? আর এক ধার দেওয়া বলতে মূলত কাকে ধার দেওয়া বোঝায়? 16। পাশের সংখ্যাকে এক ধার দিলে এখানে কত থাকবে? 15, আর এখানে কত আসবে? আবার 16। এক ধার দিলে এখানে কত আসবে? 15, আবার এখানে কত আসবে? 16। 16 আর 1 কত? 17। 17 থেকে এফ, এফ এর ভ্যালু কত? 15। 17 থেকে 15 গেলে কত থাকে? 2, আর এখানে 15, 15 এর ভ্যালু কত? এফ 15 থেকে 15 কে কাটলে কত আসবে? 0। 15 থেকে 15 কে কাটলে কত আসবে? 0, আর এখানে কত আসবে? 9। কোনো প্রবলেম আছে? ওকে, আচ্ছা এখন আমি করাবো হলো গিয়ে আরেকটা তালে আমি করাই ক্লেরিফাইয়ের জন্য। তো আমরা দিলাম এ এ এ এফ, সাবট্র্যাক্ট করতে বললাম এফ পয়েন্ট এফ এফ, এখন এফ থেকে এফ কে সাবট্র্যাক্ট করলে কত আসবে? 0। এখন এ থেকে কি এফ কে সাবট্র্যাক্ট করা যায়? কারণ এর ভ্যালু হচ্ছে 10, এফ এর ভ্যালু কত? 15। তো 10 থেকে 15 কে সাবট্র্যাক্ট করা যায় না, এই এ পাশের সংখ্যাটার কাছে ধার চাবে, এর ভ্যালু কত? 10, এখানে কত হয়ে যাবে? 9, আর এখানে কত আসবে? 16। 16 এর ভ্যালু কত? 10, এর ভ্যালু কত? 10। 16 আর 10 কত আসতেছে? 26। এফ এর ভ্যালু কত? 11, সরি এফ এর ভ্যালু হচ্ছে 15, ঠিক আছে। 26 থেকে 15 চলে গেলে, যেমন 16 আছে এর ভ্যালু, এ আছে এর ভ্যালু কত? 10। 10 আর 16 কত? 26, আর নিচে কত দেওয়া ছিল? এফ, এফ এর ভ্যালু কত? 15, বিয়োগ করলে কত আসতেছে? 11। এখন 11 কার ভ্যালু? বি এর, তাহলে এখানে কত বসাতে হবে? 9 থেকে কি এফ কে বিয়োগ করা যায়? তো 9 কার কাছে ধার চাবে? এই এর কাছে ধার চাবে, এর ভ্যালু অলরেডি কত আছে? এর ভ্যালু 10 আছে, এক চলে গেলে এখানে কত আসবে? আর এখানে কত আসবে? 16। 16 আর 9 কত? 25। 25 থেকে 15 কে বিয়োগ করলে কত আসে? 10। 10 আসলে কত বসবে? আর এখানে কত আসবে? ওকে, আচ্ছা এবার আমি ফ্লিপিং মেথডটা করাবো। তো ফ্লিপিং মেথড আমাদের পরীক্ষার হলে কখনো করতে হবে না, ফ্লিপিং মেথড আমরা কখনো অ্যাপ্লাই করব না। কেন অ্যাপ্লাই করব না সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা সাইড বাই সাইড দুইটা মেথডই করব, একটা হচ্ছে ফ্লিপিং মেথড, আর একটা হচ্ছে
ইউনিভার্সেল ল অফ সাবট্রাকশন। ওকে, আচ্ছা আমরা স্টার্ট করতেছি এখন। ইউনিভার্সাল ল অফ সাবট্রাকশন আমরা খালি অ্যাপ্লাই করব, অল্প মানে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি খালি, কার জন্য অ্যাপ্লাই করব, বাইনারির জন্য। এখন 100 এটার থেকে 1 কে সাবট্রাক্ট করলে ইউনিভার্সাল ল অনুযায়ী কি হবে? 0 থেকে কি 1 কে সাবট্রাক্ট করা যায়? এই 0 পাশে 0 এর কাছে ধার চাবে, কোনো কিছু ধার দিতে পারবে? এই 0 এই 1 এর কাছে ধার চাবে, সে ধার দিতে পারবে। যদি ধার দেয় এর ভ্যালু কত হবে? 0। আর এক ধার দেওয়া বলতে মূলত কাকে ধার দেওয়া বোঝায়? বেস 2 কে, ঠিক আছে? কারণ আমরা বাইনারি বেস কত জানি? 2। পাশের সংখ্যাকে এক ধার দিলে কত আসবে? 2 এর থেকে এক গেলে থাকে 1। পাশের সংখ্যাকে এক ধার দেওয়া বলতে মূলত কাকে ধার দেওয়া বোঝায়? বেস 2 কে। বেস 2 থেকে 1 কে সাবট্রাক্ট করলে কত আসে? 1। আর এখানে কত আসতেছে? 1, ঠিক আছে? এটাই আমাদের রেজাল্ট। এবার আমরা ফ্লিপিং মেথডটা করব। আসলে ফ্লিপিং মেথডটা কেন করব না ওইটাই আমি বুঝাইতেছি। আমরা সেম ভাবে এখানেও বাইনারি নিছি, এখানেও কি নিব? বাইনারি বেস কত? 2। এখন আমাদের এখানে কি দেওয়া আছে? 100 মাইনাস কত? 1। এখন ফ্লিপিং মেথডের ক্ষেত্রে এটাকে প্রথম রো বলে, এটাকে কি বলে? ফার্স্ট রো। আর এটাকে কি বলা হয়? এটা হচ্ছে আর টু মানে সেকেন্ড রো, আর এটা হচ্ছে আর ওয়ান, এটাকে কি বলা হয়? ফার্স্ট রো। তো ফ্লিপিং মেথডে যেটা প্রথম রো এর এলিমেন্ট আছে সেটাকে 1 থাকলে কি করতে হবে? 0। আর 0 থাকলে কি করে দিতে হবে? 1। 1 কে 0 আর 0 কে 1 করার পদ্ধতি যাকে মূলত কি বলা হয়? ফ্লিপ বলা হয়, ঠিক আছে? তো আমাদের ফ্লিপিং মেথডের প্রথম রুলসটা কি? বিয়োগে কয়টা রো থাকে? দুইটা রো, আর ওয়ান আর টু। যেটা প্রথম রো থাকবে সেই প্রথম রোতে যদি 1 থাকে সেটাকে আমরা ফ্লিপ করে কত করে দিব? 0। আর 0 থাকলে সেটাকে কি করে দিব? 1। তাহলে এখানে প্রথম এলিমেন্টটা কি আছে? তাহলে ফ্লিপ করলে কি আসবে আফটার ফ্লিপ? আর ওয়ান কে যদি আমরা ফ্লিপ করি, ওয়ানটা কি হয়ে যাবে? 0। এই 0টা কি হয়ে যাবে? 1। আর এই 0টা কি হবে? 1। আর আর টুতে যেটা বিয়োগ করতে বলবে সেটাকে ফ্লিপের রেজাল্টের সাথে কি করতে হবে? আর টুতে আমাদের কত বিয়োগ করতে বলছে? -1। ফ্লিপিং মেথডে আর টুতে যেটা বিয়োগ করতে বলবে সেটাকে কি করতে হবে? যোগ করতে হবে, ক্লিয়ার? এখন এখানে আমরা কোন লটা মেনটেন করব? বাইনারি অ্যাডিশন ল। বাইনারি অ্যাডিশন লটা কি? কয়টা ওয়ান আছে এখানে? নিলাম 2। এখন কত দিয়ে ডিভাইড করতে হবে? বাইনারি অ্যাডিশন লটাতে যেটা আছে সেই মানে যেই নাম্বারগুলো দেওয়া থাকবে সেটাকে সাধারণ নিয়মে যোগ করব। কয়টা ওয়ান দেওয়া আছে? দুইটা ওয়ান। এক আর এক কত? 2, মানে দুইটা ওয়ান, তাই লিখলাম 2। বাইনারি বেস কত? 2। তো আমরা 2 দিয়ে কি করব? ডিভাইড করব, 2 একে 2। ভাগশেষ কত? 0। যেটা ভাগশেষ সেটা কোথায় বসবে? যোগফলের জায়গায়। আর যেটা যেটা আমাদের ভাগফল সেটা কোথায় চলে যাবে? পরবর্তী সংখ্যার উপর চলে যাবে। 1 আর 1 কত আবার? 2। 2 দিয়ে ডিভাইড করলে আবার কত আসতেছে ভাগশেষটা? 0। হাতে আর ভাগফলটা কি হিসাবে যুক্ত হবে? ক্যারি হিসাবে। 1 আর 0 অ্যাড করলে কত আসবে? ক্লিয়ার? দেন এই ফলাফলটাকে এই রেজাল্টটাকে আবার ফ্লিপ করতে হবে। এই রেজাল্টটা যেটা আসছে সেটাকে আবার কি করতে হবে? এই টোটাল রেজাল্টটাকে আবার ফ্লিপ করতে হবে। যে রেজাল্টটা আসবে সেটাকে কি করতে হবে? ফ্লিপ করতে হবে। ফ্লিপ করতে হলে এই ওয়ানটা কি হয়ে যাবে আবার? এই জিরোটা কি হয়ে যাবে? আর এই জিরোটা কি হয়ে যাবে? আমাদের এই অ্যান্সারের সাথে কি এই অ্যান্সার মিলছে? মিলছে। কিন্তু আমরা ফ্লিপ সাকসেসফুলি করতে পারছি কেন? বাইনারিতে ওয়ানের ফ্লিপ কি আসবে? জিরোর ফ্লিপ কি আসবে? ওয়ান। কিন্তু আমরা যদি অক্টালের কথা বলি সেখানে নাম্বার কয়টা আছে? সেটাতে ফ্লিপ করলে কি কোনোভাবে মিলানো যাবে? কমপ্লেক্সিটি হবে না। আর যদি আমরা হেক্সাডেসিমালের কথা বলি,
এখানে কয়টা আছে হেক্সাডেসিমালে? 16টা। তাহলে কি ফ্লিপ করা সম্ভব হবে? তার মানে ফ্লিপিং মেথড একমাত্র অ্যাপ্লিকেবল কার ক্ষেত্রে? সেজন্য আমরা ফ্লিপিং মেথডটাকে কখনোই কি করব না, অ্যাপ্লাই করব না। আমরা কোন মেথডটাকে অ্যাপ্লাই করব? কারণ ইউনিভার্সাল ল অফ সাবট্রাকশন দিয়ে আমরা যে কোনো ধরনের সাবট্রাকশন কি করতে পারবো, করতে পারো। বাট ফ্লিপিং মেথড দিয়ে অনলি কাকে করা যাবে? ক্লিয়ার? কারো কনফিউশন আছে? তখন এই অ্যানসারটা দিতে হবে। আচ্ছা, ফ্লিপিং মেথডে সিস্টেমটা এটাই যে সেকেন্ড রোতে যতটুকু মাইনাস করতে হবে ততটুকুকে কি করতে হবে, অ্যাড করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তো আশা রাখি সাবট্রাকশন রিলেটেড আর কোনো কারো কোনো প্রবলেম হবে না। আজকের মতো এতটুকুই। আসবে না, এটা সবগুলোর জন্য সেম আসবে। তোমরা বাসায় ট্রাই করে দেখো। না, আর কাউকে সাপোর্ট করবে না। তো আজকের মতো এতটুকুই।